Hello everyone. Hi. আজকে হলো আমার এসএসসি পরীক্ষা শেষ হইলো এন্ড অনেক দিন পর আমি ব্লগ বানাইতেছি এন্ড আজকের ব্লগটা হলো মেইনলি কিসের জন্য জানো? আজকে হলো আমার হোস্টেল লাস্ট নাইট মানে হলো আজকে আমি হোস্টেল ছেড়ে দিব এন্ড আজকে হলো কমলাপুর রেলওয়ে স্টেশন ওইখানে হলো আমাদের আবার ক্রিকেট ম্যাচ আছে এন্ড এ দেখো আমার জাস্ট কোনো জিনিস নাই তো আমি আমার সব কিছু পাঠাই দিছি আমার যেখানে থাকবো মানে আমি যেখানে শিফট হবো আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে থাকবো ওইটা তোমাদের পরে বোঝাই দেবো যাই হোক এখন আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছি ওইখানে ক্রিকেট খেলবো লেট নাইট ম্যাচ তো এখন 10টা অলমোস্ট পার হয়ে গেছে তো চলো আমরা ওইখানে যাই তারপরে তোমাদের ওইখানে খেলা দেখাই সো গাইজ এখন আমরা হলো কমলাপুরে চলে আসছি তো কমলাপুরে আসার পরে এর আগেরবারও কিন্তু এইখানেই খেলা হয়েছিল এই যে এইখানে এবারও এখানে খেলা হবে যেহেতু এটা আমার লাস্ট টাইম হোস্টেলে অনেক স্টুডেন্ট আছে যারা চলে যাবে নতুন ফার্স্ট ইয়ার আছে তো হ্যাঁ ব্লগে সবাই আছে সবাই আছে ব্লগে সবাই আছে এন্ড হোস্টেলে এটাই লাস্ট ব্লগ সো গাইজ তোমরা এখন দেখো এই যে এখন এখানে টিম সিলেকশন চলতেছে তো মানে টিম সিলেকশন বলতে কি কোন টিমের সাথে কোন টিমের ম্যাচটা আগে হবে এটা আসলে আমাদের রুম থেকে ঠিক করে আসা উচিত ছিল বাট হয়নি তো লাস্ট টাইম হলো আমরা একটু পাশে খেলছিলাম এইবার আমাদের ম্যাচ হবে ঠিক এই জায়গায় গাইজ এর আগে আমরা যখন খেলা করেছিলাম না লাস্ট টাইম হচ্ছে আমরা এই যে এইখানে খেলা করেছিলাম দেখো জাস্ট হচ্ছে এইখানে লাস্ট টাইম এখানে খেলা করার পরে এখানে এখন কাদা হয়ে গেছে এই জন্য এখন এখানে এখন এখানে এখন খেলা করা পসিবল না জাস্ট ওই এই জন্য হলো এখন ওইখানে খেলবো আর এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এটা হলো সেই পুরাতন এটা এখানে সম্ভবত আমরা দাঁড়ায় গান শুনছিলাম গানটার নাম ছিল শ্যাম তুমি লীলা বোঝো মন বুঝো না ঠিক আছে এটা অনেক ফেমাস একটা গান তো এখানে দাঁড়ায় আমরা গান শুনছিলাম অ্যান্ড হলো লাস্ট টাইম আমরা হোস্টেলে গেছিলাম হলো রাত 3টার পরে এখন আমরা এখানে আসছি অলমোস্ট 11টা হলো বেজে গেছে ঠিক আছে তো ওই যে ওইখানে এখন আমাদের আমাদের খেলা শুরু হবে ওইখানে অ্যান্ড পোলাবেন সবাই ক্যামেরা অন করলে হাই দাই খুবই ভালো লাগে আচ্ছা যাই হোক চলো আমরা খেলা শুরু করি ফার্স্টেই হলো আমাদের ম্যাচ তো এভরিওয়ান এখন কি চলছে জানো খেলা চলতেছে তো খেলা চলছে 5টা টিম আছে যে 5টা টিমে মানে শর্ট পিচ খেলা চলছে তো 5টা টিম আছে যে 5টা টিমের মধ্যে থেকে মানে এইভাবে বলছে যে আইপিএল এর নিয়মে খেলা তো যাই হোক এত কিছু তোমাদের না বোঝায় জাস্ট ফার্স্টের ইনিংসে আমরা মানে ফার্স্টের যে ইয়েটা ছিল সেখানে আমরা হেরে গেছি সেকেন্ডটাতে আমরা জিতে গেছি তো এখন ওই যে ওইখানে ম্যাচ চলতেছে সবাই দেখো অনেক 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 বেশি প্লেয়ার সেকেন্ডটাতে জিতে গেছি দোয়া করার জন্য এরপরেও জিতে যায় সো গাইজ এখন আমাদের খেলা শেষ হইলো খেলা আসলে শেষ হয় নাই কারণ হলো টাইম না থাকার কারণে আমাদের ম্যাচটা ডিসমিস হয়ে গেছে ওই দেখো পিছনে সব প্লেয়াররা রয়েছে যে প্লেয়াররা সবাই আসতেছে অ্যান্ড সামনে এদিকে প্লেয়ার আছে দুজন চলে যাচ্ছে তো এখন আমরা আসি কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে এই দেখো এখানে হলো রেলওয়ে স্টেশন অলমোস্ট একটা পার হয়ে গেছে একটা পার হয়ে গেছে না শ্যাম একটা পার হয়ে গেছে ইয়েস তো এখন আমরা রুমে যাইতেছি রুমে যাওয়ার পরে কথা হবে এই দেখো আমি এখন বাসায় চলে আসছি বাসায় আসার পরে এটা হলো ঝিনাইদা ঠিক আছে ঝিনাইদা বাসায় আসার পরে দুই দিন পরেই রাফির সাথে ঘুরতে বেড়াইছিলাম আর কি এমনি ভিডিও করতেছি ভয়েস আমি দিতে চাইছিলাম আমার একটা ব্লগ কন্টিনিউ চলছে কমলাপুর রেলওয়ে স্টেশন আমরা ক্রিকেট খেলছিলাম ক্রিকেট খেলার পরে তারপরে ডিরেক্ট এখানে শর্ট এটা ওই কমলাপুর রেলওয়ে স্টেশনে এটা অনেক আগের এটা হলো ঝিনাইদা নলডাঙ্গা মসজিদ এটা হলো ঝিনাইদা নলডাঙ্গা মন্দির ঠিক আছে তো এটা অনেক বড় একটা মন্দির আই উইশ আমার কাছে একটা ড্রোন থাকতো এন্ড ড্রোন শুটে তোমাদের দেখাইতে পারতাম বাট এদিকে ভিডিওতে কপি করে নিই হ্যালো এভরিওয়ান কিছুক্ষণ আগে তো তোমরা আমাকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখলে এন্ড এখন এটা দেখো এটা কি আমার হোস্টেল না এটা আমার হোস্টেল না এটা হলো আমার রুম আমি এখন ঝিনাইদাতে ঢাকায় নাই ওই তখন ওই দেখো আমার প্লে বাটন এখনো আছে আচ্ছা যাই হোক তো কমলাপুর রেলওয়ে স্টেশন ওইখান থেকে আমরা বাসে গেছি হলো মানে হোস্টেলে গেছিলাম হোস্টেলে গেছিলাম কয়টা অনেক রাতে গেছিলাম অলমোস্ট 2টার দিকে ওই যে বললামই তো কিছুক্ষণ আগেই আচ্ছা যাই হোক তো হোস্টেলে যাওয়ার পরে তারপরের দিনে আমি হোস্টেল ছেড়ে দিয়েছি অ্যান্ড হোস্টেল ছেড়ে দেওয়ার পরে আমি গেছিলাম হলো শোভন ভাইয়ের বাসায়
ওইখান থেকে আমি ডাক্তারকে বলছি আমি একটু অসুস্থ, এই জন্য কিছুদিন ধরে আমার ডাক্তারের কাছে যাওয়া লাগছে, রিপোর্ট দেখানো লাগছে, বিভিন্ন ধরনের টেস্ট দিছে। তো ওভারঅল যে টেস্টে বললো যে আমি অসুস্থ, আর আমাকে নাকের নাকি একটা অপারেশন করা লাগবে, যেটা ডাক্তার বলে দিছে। এখন শোভন ভাই আছে প্লাস ফুপা আছে, যারা সবাই ডাক্তার, এদের সাথে কথা বলতে হবে, ফুপার সাথে আপু সবার সাথে কথা বলবে, কথা বলে দেখুক মানে আসলে অপারেশন করা লাগবে নাকি। আজ যাই হোক ওইটা বাদ দিই। তো মানে এক কথায় কমলাপুর রেলওয়ে স্টেশন, ওইখান থেকে খেলাধুলা করে আমি আমার হোস্টেলে গিয়ে হোস্টেল ছেড়ে সেইখান থেকে শোভন ভাইয়ের বাসায় গেছি, অ্যান্ড সেখান থেকে ডাক্তার দেখায় একবার সোজা চলে আসছি হলো ঝিনাইদাতে, বিকজ হলো আমার এইচএসসি যে পরীক্ষা সেই পরীক্ষা তো শেষ হয়ে গেল। এখন হলো জীবনে একটা ভাইটাল মোমেন্ট, অ্যাডমিশন টাইম। অ্যান্ড অ্যাডমিশন টাইমে আমি বুঝতেছি না যে কি হবে, বিকজ কোনো কিছু পড়াতে তো মন লাগছে না, আর যা সিলেবাস দেখতেছি আর প্লাস যা কিছু দেখতেছি সব কিছু এত ভয় লাগছে, কি জানি কেমনি কি হবে। আচ্ছা যাই হোক, তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে। অ্যান্ড এটা একটা নর্মাল ব্লগ ছিল, আমি ভাবছিলাম অনেক ইন্টারেস্টিং হবে বিকজ ক্রিকেট খেলতে গেছিলাম, তো ইন্টারেস্টিং হওয়ারই কথা ছিল, বাট ইন্টারেস্টিং হয় নাই বিকজ হলো আমাদের ম্যাচ যেটা সেটা মানে কি বলবো মানে আগাইতেই পারলো না। ঠিক আছে, আমরা একটা জিতলাম, দুইটা হেরে গেলাম, ওইদিকেও কি হইলো এদিকেও কি হইলো, চার পাঁচটা টিম ছিল, যাই হোক খেলা আর হয় নাই তারপর থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত। যাই হোক এটা বাদ দিয়ে এটা আজকে একটা নর্মাল ব্লগ ধরে নাও, বাই। ঠিক আছে।